সো সুলতান ডাইন, সুলতান ডাইনের কথা তো সবাই শুনছেন আর কম বেশি সবাই জানেন, তো আজকে সুলতান ডাইন নিয়ে কথা হবে। হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। টুডে আই এম গোইং টু মেক আ নিউ ভিডিও, সো প্লিজ যাই হোক। তো আজকে আমরা প্রথমে তো সুলতান ডাইনে যাওয়ার জন্য ধানমন্ডি দুয়ে নামছি। তো নামার পরে আমরা ধানমন্ডি সুলতান ডাইনটা চিনতেছিলাম না, তো ওই থেকে রিক্সা নেওয়া হলো। রিক্সা নেওয়ার পরে তো আমরা প্রথমে আসলাম সুলতান ডাইনের গেটের সামনে। তো সুলতানে অনেক ভিড় ছিল ওই দিন, আর আরও রোজা ছিল, রোজার মধ্যে তো একটু ভিড় থাকেই। তো আমরা যখন আসলাম, আসার পরে আমাদের সামনে দুটা জুস দেওয়া হলো, ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া, দুটা খেজুর দেওয়া হয়েছে, আর একটা আপেল মেবি দেওয়া হয়েছে। তো ওই আপেলগুলো নিয়ে আমরা দেখতেছিলাম, ঘুরতে ঘুরতে আমাদের সামনে আসলো সুলতান ডাইনের পিরনি। তো আমাদের অপশন হচ্ছে পিরনি নাকি জর্দা, তো আমরা পিরনি নিয়েছি। এরপরে ছিল আমাদের রাজধানী, ঠিকঠাক আছে, যাই হোক আমরা এগুলো রিভিউ একটু পরে দিচ্ছি। তো এরপরে আমাদের সামনে আসলো আমাদের আসল কাচ্চি, তো এটা দেখতে পাচ্ছেন এই কাচ্চির মধ্যে ছিল হয়তো বা আমাদের একটা প্লেট ছিল, তিনটা প্লেটার ছিল, তিনটা প্লেটারের মধ্যে 2100 টাকা নিছে। এটার মধ্যে ছিল তিনটা মাটন, একটা চিকেন, চারজনের চারটা ছিল, হ্যাঁ চারটা ছিল, চারটা রোস্ট ছিল, আর গরুর মাংস ছিল, সাথে সাথে একটু চাল আলু ছিল, চারটা এই তো এতটুকু, আরেকটা টিকিয়া ছিল, হ্যাঁ একটা টিকিয়া ছিল। তো যাই হোক আমাদেরকে এইগুলো সব কিছু দেওয়া হয়েছে, দেওয়ার পরে আর প্রথমে ভাবছিলাম যে আমরা অনেক কিছু খেয়ে ফেলবো, আর সব থেকে ভালো জিনিসটা হচ্ছিল তাদের কাটটা ভালোই ছিল আমার কাছে, তো মানে মাই ওপিনিয়ন এটা অনেক ভালো ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। তো সবারটা যাই না, আর অনেকে রিভিউ দেখছি সুলতান ডাইনের, অনেকে দেখছে, অনেকে খাইছে, সবার কাছেই ভালো লাগছে, সবগুলাই ভালো, আর আমাদের সব কিছুই ভালো ছিল। বাট একটা জিনিস খারাপ লাগছিল, আমি এখানে গিয়েছিলাম আমি হচ্ছে ব্লগটা করতে গেলে ফুড একটা রিভিউ দিবো বা কী অবস্থা খাবার দাবার, তো রোজার মধ্যে অবশ্য সেটা পুরোটা হয়নি। তাদেরকে আমরা আশ করছিলাম যে ভাই আমরা কি এটা না বলো। তো যাই হোক এরপরে তো পুরোটা ঘুরতেছিলাম, মানে একটু দেখাইলাম, সবাই ব্যস্ত খাওয়া দাওয়া, সবাই ইচ্ছা করতেছিল, লুকিয়ে লুকিয়ে ক্যামেরা খাওয়া। তো খাওয়ার পর যাই হোক, আর অনেক ভালোই ছিল দিনটা, যাই হোক। তো আজকের ভিডিও এতটুকু ছিল, আমি যা সুলতান ডাইনের পরিচিত দিলাম আর কি কিভাবে কি খেলাম বা কিটা সব কিছু কিরকম ছিল সব কিছু নিয়েই আজকের ভিডিওটা। আর তাদের খাবার দাবার বেস্ট ছিল, সো যারা এখনো জান নাই অবশ্যই সুলতান ডাইনে গিয়ে একবার ঘুরে আসবেন, তাদের সব কিছুই ভালো, তাদের সার্ভ, তাদের খাবার কোয়ালিটি, মানে সব কিছুই ভালো, বেস্ট আমার মনে হচ্ছে কাচ্চির মধ্যে এটা ভালো ছিল। আর এরপরে হব অবশ্য কাচ্চি ভাই, আমি এখনো যাইনি, কাচ্চি ভাইটা নাকি অনেক বেস্ট, তো ওইটাও একদিন যাবো। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন আসলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফিজ।